আজকে যে ভিডিওটা বানালাম সেটা হলো স্নাইডার কোম্পানির সুইচগিয়ার দিয়ে। আমার কাছে এবিবি, সিমেন্স এই তিনটা ব্র্যান্ডের আজকে স্নাইডার দেখালাম আর অন্যান্য ব্র্যান্ডের যেই সাবস্টেশনগুলো। আসসালামু আলাইকুম, আমি উজ্জ্বল, যথারীতি একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হলো একটা ইনডোর সাবস্টেশনের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আমি আজকে দেখাবো। তো ভিডিওতে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্টস করে জানিয়ে দিন, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এটা হলো একটা এইচবি অথবা এইচটি সুইচ গিয়ার, এটা হলো 11 kV এইচবি সুইচ গিয়ার। এটাতে দুইটা ইনকামার আছে, তিনটা আউটগোয়িং আছে। তিনটা আউটগোয়িং মানে তিনটা ট্রান্সফরমার আছে 11 kV থেকে 433 ভোল্ট পর্যন্ত। এটা হলো এইচবি সুইচ গিয়ার অথবা হাই টেনশন সুইচ গিয়ার। এটা হলো ব্যাটারি ব্যাংক, ব্যাটারি ব্যাংকে। আর এটা হলো ব্যাটারি চার্জার। ব্যাটারি ব্যাংক অ্যান্ড ব্যাটারি চার্জার মূলত ব্যবহার হয় সুইচ গিয়ার কন্ট্রোল সাপ্লাইয়ের জন্য, সুইচ গিয়ার অপারেশনের জন্য ব্যাটারি ব্যাংক ব্যাটারি চার্জার ইউজ করা হয়। আর সুইচ ব্যাটারি ব্যাংক ব্যাটারি চার্জার ছাড়া এটা কোনো মেনটেন্স করা যাবে না, কোনো অপারেশন করা যাবে না সুইচ গিয়ার। এটা হলো ট্রান্সফরমার, এবিবি ব্র্যান্ডের ডাই টাইপ ট্রান্সফরমার। ট্রান্সফরমারটা হলো 1600 kV এর। তিনটাই সেম এবিবি ব্র্যান্ডের এবং সেম কেভি 1600 kV। এটা হলো এলবি প্যানেল বা লো টেনশন প্যানেল। ট্রান্সফরমার থেকে লোড এখানে এসে সংযুক্ত হয়েছে এই জায়গার পর, তারপর পিসিবির মাধ্যমে সংযোগ হয়েছে আর এমসিসিবির মাধ্যমে বিভিন্ন বিল্ডিং ইকুইপমেন্টে চলে গেছে, বিভিন্ন ওয়ার্কশপে চলে গেছে। এটা হলো আরেকটা এলবি প্যানেল বা লো টেনশন প্যানেল, আমি ওইখানে একটা দেখিয়েছি, এটা আর একটা রুমে। তো টোটাল তিনটা সুইচ গিয়ার, এলবি সুইচ গিয়ার। এই দুইটা সুইচ গিয়ার, দুইটা ট্রান্সফরমার ইনকামার থেকে দুইটা কম্বাইন এলবি প্যানেল। আর এই যে এটা দেখতেছেন, এটা হলো ক্যাপাসিটার ব্যাংক বা পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলার। আপনারা মূলত আপনারা সবাই জানেন ক্যাপাসিটার ব্যাংক অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলারের কাজ কি। এটা 1600 kV এর ক্যাপাসিটার ব্যাংক। এটা হলো ইনকামার, ট্রান্সফরমারের এলবি প্যানেলের ইনকামার, এটা ট্রান্সফরমার থেকে এসেছে এলবি। আজকে যে ভিডিওটা বানালাম সেটা হলো স্নাইডার কোম্পানির সুইচগিয়ার দিয়ে। আমার কাছে এবিবি, সিমেন্স এই তিনটা ব্র্যান্ডের আজকে স্নাইডার দেখালাম আর অন্যান্য ব্র্যান্ড, টোটাল তিনটা ব্র্যান্ডের সুইচগিয়ার আছে। তো আমি অন্য কোনো ভিডিওতে ওই দুইটা সুইচ গিয়ার দেখানোর চেষ্টা করব, ওগুলাতে কিছু ডিফারেন্স আছে এবং বেশি ডিফারেন্স না, হালকা কিছু ডিফারেন্স আছে, যেমন অপারেশন, র্যাক ইন র্যাক আউট, এসিবি বিসিবি একটু ডিফারেন্স আছে। যাই হোক, ভিডিওটা আর না বাড়িয়ে আমি এখানে শেষ করতে যাচ্ছি। শেষ করার পূর্বে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্টস করুন, কোনো ধরনের প্রশ্ন থাকলে করুন, ইনশাআল্লাহ উত্তর দেব। ধন্যবাদ।
ইলেকট্রিক্যাল নলেজ চ্যানেলের পক্ষ থেকে।